আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমি নুসরাত বিনতে আলম, রাজধানী ইন্ডিয়ান স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর সব শিক্ষার্থীকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের বইয়ের অধ্যায় সাত পৃষ্ঠ নম্বর 32 বিষয়বস্তু নিয়ে আলোচনা করব আমি। তোমরা সবাই তোমাদের বইয়ে আজকের অধ্যায়, আজকের বিষয়বস্তু এগুলো লিখে নেবে। আমাদের অধ্যায় সাতের বিষয়বস্তু হলো কাজের মর্যাদা। আমাদের কিন্তু সমাজে বিভিন্ন পেশাজীবী আছে, শ্রমজীবী আছে, অনেক ধরনের কাজে মানুষ নিয়োজিত আছে। এই সবার কাজকে আমাদের সম্মানের চোখে দেখা উচিত, কারণ আমরা কিন্তু একজন আরেকজনের উপরে নির্ভরশীল। আমাদের সমাজে বসবাস করতে হলে যেমন আমাদের দরকার চিকিৎসক, এমনি আমাদের দরকার পরিচ্ছন্নতা কর্মী, এমনি দরকার আমাদের কারখানাগুলোতে শ্রমিক, তারপরে যারা পরিবহন চালক আছে এদেরকে দরকার, সাথে সাথে আমাদের পুলিশ, সব ধরনের পেশাজীবীদের কিন্তু আমাদের দরকার আছে। আমরা যে কাজটা করছি সেই কাজটা সুন্দরভাবে করার জন্য পাশাপাশি কিন্তু তাদেরও কাজের, মানে আমরা যদি সম্মান না করি, মর্যাদা না দিই, তাহলে আমরা আমাদের কাজটা সুন্দরভাবে করতে পারবো না। তাই আমরা তাদের কাজের কথা চিন্তা করে, তারপরে তাদের শ্রমের কথা চিন্তা করে আমরা তাদেরকে সম্মান করব, এবং যে কোনো কাজকে আমরা অবশ্যই সম্মানের চোখে দেখব। ঠিক আছে, দেখো বইয়ের পৃষ্ঠা নম্বর 32, পাঠ একে প্রথমে আলোচনা করব আমরা শ্রমজীবী মানুষদের নিয়ে। সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে, প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকেন। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন, তাই সব ধরনের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। এই অধ্যায়ের শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবীর পেশা সম্পর্কে জানব। যেমন প্রথমে আছে কারখানার শ্রমিক, কারখানার শ্রমিক। দেখো একটা পাশে মনে হচ্ছে যে কারখানা, সেখানে শ্রমিকেরা কাজ করছেন। যেমন পাশের ছবিতে একটি কারখানায় পোশাক শ্রমিকদের দেখা যাচ্ছে। এখানে যে তোমাদের বইয়ের ছবিটা দেওয়া আছে, এটা একটা গার্মেন্টস শিল্প, সেখানে কিছু শ্রমিকরা কাজ করছেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এখানে অনেক মহিলা কাজ করে থাকে। দীর্ঘ সময় ধরে তারা তাদের শ্রম দেন এখানে। তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন। এটি আমাদের একটি অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। আমাদের যে গার্মেন্টস শিল্পটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শিল্প আমাদের দেশের জন্য। আমাদের দেশের এই গার্মেন্টস কর্মীরা কী করেন, এরা অক্লান্ত পরিশ্রম করে যে রপ্তানির জন্য পোশাক তৈরি করেন, সেটা আমরা বিদেশে রপ্তানি করে একটা বড় পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হন। আর এই বৈদেশিক মুদ্রা আমাদের দেশের ভিতরে উন্নয়নের জন্য অনেক, মানে খুব দরকার, আমাদের অনেক উপকার করছে। তাই তাদের কাজ কিন্তু আমাদের কাছে খুবই সম্মানের হওয়া উচিত। এরপরে আছে পরিচ্ছন্নতা কর্মী। পরিচ্ছন্নতা কর্মীগণ বিদ্যালয়, অফিস, হাসপাতাল ও রাস্তা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ রাখে। দেখো আমরা কিন্তু যখন আমি সকালে স্কুলে যাই, তোমাদের যখন নিয়মিত স্কুল খোলা থাকে, তখন আমি যখন সকালে স্কুলে যাই, আমি দেখি যে রাস্তায় প্রতিদিন ঝাড়ু দিচ্ছে মহিলাদের দেখা যায়, আবার পুরুষদেরও দেখা যায় যে রাস্তা পরিষ্কার করছে। তো এই যে তারা এই কাজটা সকাল সকাল করছে, এজন্য কিন্তু আমরা সারাদিন রাস্তাটা পরিচ্ছন্ন পাচ্ছি। আবার যখন স্কুলে ঢুকছি, তখন স্কুলে যে আমাদের যারা কাজ করে, তোমাদের যে খালা তোমরা বলে ডাকো, সেই খালারাও কিন্তু একদম সকালবেলায় তাদের স্কুলে প্রথমে গিয়েই কাজ হচ্ছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেন তোমরা এসে একটা সুন্দর পরিবেশ পাও, তোমরা যেন একটা নিরাপদ পরিবেশ পাও, সেখানে যেন কোনো রকম জীবাণু না থাকতে পারে। সেজন্য টয়লেট থেকে শুরু করে সিঁড়ি দিয়ে প্রতিটা জায়গায় তারা বেঞ্চের আনাচে কানাচে রুমের আশেপাশে সব জায়গায় পরিষ্কার করে রাখে, পরিচ্ছন্ন করে রাখে। তো তাদের এই কাজটা কিন্তু আমাদেরকে সুস্থ থাকতে খুব সাহায্য করছে, তাই না? আমাদের খুব ভালো কাজ, মনটাও ভালো থাকছে, পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কিছু দেখলে মনটাও ভালো থাকে, আর অবশ্যই সেটা আমাদেরকে সুস্থ রাখে।
তো তাদের কাজটাকেও আমাদের কখনো খেলা করা উচিত নয়, তাদের কাজ কেউ নয়, তাদের কেউ নয়। এরপর আছে পরিবহন শ্রমিক, পরিবহন শ্রমিক কারা, যে পরিবহন চালক তারপরে হেল্পার, এরা সবাই কিন্তু পরিবহন শ্রমিক। এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি। আমরা নিজেরাও এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, ঠিক তেমনি আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়া করার কাজে যে পরিবহন ব্যবহার করা হয়, যেমন নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি, এ সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন। এই পেশাগুলোর সাথে জড়িত লোকজন হলো পরিবহন শ্রমিক। তাহলে আমরা পরিবহন শ্রমিকরা দেখছি যে কী করছে, আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য কাজ করছে। আবার আমাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোও এক জায়গা থেকে আরেক জায়গায় আনা নেওয়ার কাজটা করে দিচ্ছে। আর এটা যদি আমরা তাদের দ্বারা না করাতে পারতাম, তাহলে আমাদের নিজেদেরকেই কষ্ট করে সেই কাজটা করতে হতো, ফলে আমাদের সময়টাও বেশি লাগতো এবং পরিশ্রমও বেশি হতো। আমাদের এই যে সময় এবং শ্রমটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য তাদেরকে অবশ্যই আমাদের সম্মান করা উচিত। দেখো তাহলে আমরা শ্রমজীবীদের ভিতরে তাদেরকে ছিলাম প্রথমে কারখানা শ্রমিক, তারপরে পরিচ্ছন্নতা কর্মী এবং আরেকটা যে বললাম সেটা হচ্ছে পরিবহন শ্রমিক, পরিবহন শ্রমিক। এই তিন ধরনের শ্রমজীবীর আলোচনা হয়ে থাকে। এখন পৃষ্ঠ নম্বর 33-এ দেখো একটা অনুশীলনীর কাজ আছে, সেখানে কি বলেছে, তোমরা এলাকায় কর্মরত শ্রমিকদের নিয়ে শিক্ষকের সহযোগিতায় শ্রেণীতে আলোচনা তো কি বলছে, তারা কি ধরনের কাজ করছে। আমরা আমাদের আশেপাশে কিন্তু এই যে বইয়ে যে কথাগুলো আমরা যে শ্রমজীবীদের কথা আমরা পড়লাম, আমরা আমাদের আশেপাশে ঠিক তাই দেখি। আমরা গার্মেন্টস শিল্পের কর্মীদের দেখি, তারপরে পরিচ্ছন্নতা কর্মীকে দেখি, তারপর পরিবহন শ্রমিককেও কিন্তু আমরা প্রতিনিয়ত দেখি। কোন কোন কাজে পুরুষের সাথে নারীরাও অংশগ্রহণ করে, আমরা যে কারখানা শ্রমিকদের কথা বলেছি, এখানে আমরা নারীদের পাশাপাশি পুরুষদের বা পুরুষদের পাশাপাশি নারীদেরকে দেখতে পাই। পরিচ্ছন্নতা কর্মীদের ক্ষেত্রেও কিন্তু আমরা দুই ধরনের পরিচ্ছন্নতা কর্মী দেখে থাকি, নারী এবং পুরুষ। এরপরে আসছে পরিবহন শ্রমিক, এইখানে সাধারণত আমরা পুরুষদের পাশাপাশি নারীদের দেখছি না, শুধুমাত্র আমরা এখানে দেখতে পাচ্ছি যে পুরুষরাই এই কাজটা করে থাকে। এখানে নারী ও পুরুষ দুজনকেই দেখছি। আবার একইভাবে কারখানা শ্রমিকদের ক্ষেত্রেও আমরা নারী এবং পুরুষ দুই রকমই দেখছি, শুধু কোথায় আমরা পুরুষদের পাশাপাশি নারীদেরকে দেখতে পাচ্ছি না, পরিবহন শ্রমিকদের ক্ষেত্রে, তাই না? আমরা কিন্তু দেখি না, সাধারণত বলতে গেলে দেখি না যে একজন মহিলা রিক্সা চালাচ্ছেন বা একজন মহিলা ট্যাক্সি চালাচ্ছেন, তাই না? আমরা খুব এটা কম দেখে থাকি, না দেখি না বললেও চলে। তারপরে নিচের ছকে পেশাগুলো সম্পর্কে আলোচনা করো, তারা কোথায় কি কাজ করেন তা লেখো, এ ধরনের আরও একটি পেশা সম্পর্কে লেখো, কাজটি জোড়াই করো। তো জোড়াগুলো এখন তুমি আর আমি, যেহেতু আমরা এখন ক্লাসে বন্ধুদের একসাথে পাচ্ছি না, যেখানে আমরা আলাদা আলাদা করে জোড়া করবো, তাই না? তাই সেজন্য আমি এই কথা বললাম যে এখন জোড়া হলো তুমি আর আমি। তো এখানে পেশা আছে কারখানা শ্রমিক, কাজের স্থান কোথায় কোথায় কাজ করে, কারখানায় কাজ করে, কারখানা শ্রমিক কারখানায়, যেমন সেটা যে কোনো ধরনের কারখানা হতে পারে, কাপড় তৈরির কারখানা, তারপরে কোনো যন্ত্রপাতি তৈরির কারখানা, যে কোনো কারখানা। তারপর কাজের ফলাফল কী হচ্ছে, এই তাদের এই কাজের ফলাফলে আমরা রপ্তানিযোগ্য দ্রব্য আবিষ্কার তৈরি করতে পারছি, আমাদের দেশের ভিতরের প্রয়োজন মিটিয়ে আমরা সেই জিনিসগুলো আবার বিদেশে রপ্তানি করছি এবং তার থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি এবং উন্নতি করছি দেশে। পরিচ্ছন্নতা কর্মী, এদের কাজের স্থান বাড়িতে, বিদ্যালয়ে, রাস্তায়, হাসপাতালে, যে কোনো অফিস আদালতে, সব জায়গায় পরিচ্ছন্নতা কর্মী আছে।
এবং এই তাদের এই কাজের ফলাফলে আমাদের পরিবেশটা পরিচ্ছন্ন থাকছে, জীবাণুমুক্ত থাকছে এবং আমরা সুস্থ থাকছি। এরপরে পরিবহন শ্রমিক, পরিবহন শ্রমিকদের কাজের স্থানটা কোথায়? তাদের কাজের স্থান হলো পথে। তারা পরিবহন কোথায় ব্যবহার করছে? তারা পরিবহন ব্যবহার করছে বিভিন্ন পথে, সেটা রাজপথে বলো, নদীপথে বলো, যেখানে বলো, তাদের স্থানটা হচ্ছে পরিবহন থেকে। তাহলে যেখানে পরিবহনের কাজ হয় সেখানেই তারা কাজ করে। আর তাদের কাজের ফলাফল কী? তাদের তারা যে কাজ করছে সেই কাজের ফলে আমরা নিরাপদে এক জায়গা থেকে আরেক জায়গায় দ্রুত পৌঁছে যেতে পারছি এবং আমাদের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার কাজটা হচ্ছে। আর এখানে যে আরেকটা কাজ বলেছে, যে আরেকটা নিজে নিজে তুমি চিন্তা করবে যে এই ধরনের কাজ, সেটা লিখবে পেশা, পেশা, তারপরে কাজের স্থান এবং কাজের ফলাফল। এখন এখানে তুমি আমি একটা বলবো সেটাই লিখতে হবে এমন কিছু না, তোমরা নিজেরাও চিন্তা করে দেখতে পারো যে আর কারা কাজ করে, কারা কাজ করে অর্থ উপার্জন করে এবং যার ফলে আমাদের আমরা বিভিন্নভাবে উপকৃত হই। আমি একটা বলতে পারি যে আমাদের বাড়িতেও কিন্তু কিছু সাহায্যকারী কর্মী থাকে বা আমরা রাখি, বা তারা অল্প সময়ের জন্য এসে আমাদেরকে কাজে বাড়ির গৃহস্থালী যে কাজগুলো আছে সেগুলোতে আমাদেরকে সাহায্য করে যায়। রান্নাবান্না বলো, কাপড় কাচা বলো, ঘর পরিষ্কার করা বলো, যে কোনো কাজে কিন্তু আমাদেরকে বাড়িতে এসে সেই কাজগুলো করে দিয়ে হয়তো চলে যাচ্ছে বা থাকছে। তাহলে তাদের কাজের স্থানটা হলো মানে ঘর, আমাদের বাড়ি বা পরিবার। আর তাদের কাজের ফলে কী হচ্ছে? তাদের কাজের ফলে আমরা বিভিন্নভাবে সাহায্য পাচ্ছি, আমাদের বিশ্রামের সময় পাচ্ছি, আমরা আমরা অন্য একটা কাজে নিজেদেরকে ব্যস্ত রাখার সময় পাচ্ছি এবং আমাদের কষ্ট কম হচ্ছে। আর আছে কয়েকটি দলে ভাগ হয়ে যাওয়া, প্রতিটি দল চিন্তা করে বের করো কোন পেশায় কাজ করা সবচেয়ে কঠিন, এরপর তার স্মৃতি উপস্থাপন করো, কোন দলটি সবচেয়ে ভালো উপস্থাপন করেছে সকলে মিলে তা নির্বাচন করো। এই কাজটা করতে হলে অবশ্যই আমাদের নিজেদেরকে এই কাজে অংশগ্রহণ করতে হবে। আমরা কিন্তু প্রত্যেকেই যে কেউ হয়তো বলতে পারছে কারখানার শ্রমিকদের কাজটা খুব কঠিন, কেউ বলতে পারে পরিচ্ছন্নতা কর্মীদের কাজটাই বেশি কঠিন, আবার কেউ বলতে পারে পরিবহন শ্রমিকদের কাজটাই কঠিন। এখন আমি যেটা বলবো সেটা হলো যে কারো কাজই কিন্তু কম কঠিন না, কারো কাজ কিন্তু খুব সহজ নয়, কাজ মানেই কিন্তু একটু কষ্ট হবে, কারো কাজকেই আমরা ছোট করে দেখবো না, প্রত্যেকের কাজই কিন্তু দেখা যাবে যে চিন্তা করলে কঠিন। এখন আমি যেটা করছি আমার কাছে মনে হচ্ছে যে আমার কাজটাই কঠিন, কিন্তু যখন আমি আমার কাজটা বাদ দিয়ে অন্য আরেকজনের কাজটা করতে যাব তখন কিন্তু দেখবো যে না, আসলে আমি বাইরে থেকে যেরকম ভাবছিলাম আসলে তেমন না, তার কাজটাও কঠিন। এখানে বাক্যটি সম্পূর্ণ করো, আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত, কেন, কারণ কি? আমাদের শ্রমিকদের সম্মান করা উচিত কারণ তাদের কাজটাও কঠিন, তাদের কাজটার জন্য আমাদের জীবনযাপনে অনেক সুবিধা হচ্ছে, আমাদের জীবনযাপনে সাহায্য করে তারা, সেজন্য তাদের কাজকে এবং তাদের আমাদের সম্মান করা উচিত। এরপর পাঠ দুই আছে চাকরিজীবী, চাকরিজীবিকারা যারা চাকরি করছে বিভিন্ন জায়গায় এবং একটা নির্দিষ্ট সময় অন্তরে, যেমন এক মাস পর তারা একটা নির্দিষ্ট অর্থ পাচ্ছে সেই কাজের জন্য এবং সেইটা দিয়ে তারা জীবিকা নির্বাহ করছে। এ ধরনের পেশার সাথে যারা জড়িত তারা সাধারণত অফিসে কাজ করে, তারা আমাদের প্রশাসনিক অথবা অর্থ উপার্জনমূলক কাজে সহায়তা করে, যেমন অফিস কর্মী। অফিস কর্মী কি? একজন অফিস কর্মী সাধারণত অফিসে বিভিন্ন ধরনের কাজ করে, মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করে, অফিসের নানা কাজে তারা প্রয়োজনে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে থাকে। দেখো এখানে একটা ছবি আছে তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর এটা 34, আমি এখানে 34 পৃষ্ঠায় চলে এসেছি, অধ্যায় 7-এর পাঠ 2-এ এখানে পৃষ্ঠা নম্বর 34-এ আমি আলাপ করছি যে কারা চাকরিজীবী, কারা চাকরি করে। সাধারণত আমরা এখানে অফিস কর্মীদেরকে বুঝি, এছাড়াও কিন্তু চাকরিজীবী আছে,
তো প্রথমে অফিস কর্মীদের কথা বলা হলো যে তারা আমাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার ব্যাপারে কাজ করে, আর তারা প্রয়োজনে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে, আর তারা নির্দিষ্ট সময় পরে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এই অফিস থেকে পেয়ে থাকে বা এই অফিস প্রশাসন থেকে পেয়ে থাকে। এরপর আসছে অফিস কর্মীর কথা একটু লিখে ফেলি, চাকরিজীবী চাকরিজীবীদের মধ্যে আমরা প্রথমে পেলাম হলো অফিস কর্মী। এরপরে হলো ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপক, ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপক। ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পণ্য ক্রয় ও বিক্রয় করা। মানে কোনো একটা জিনিস আমরা প্রথমে ক্রয় করব অথবা বিক্রয় করব, বা ব্যবসা কোনটা, ব্যবসায় হলো কোনো একটা জিনিস আমার আমি তৈরি করব, উৎপাদন করব, অথবা কোনো এক জায়গা থেকে আমি ক্রয় করে সেটাকে আরেকটু বেশি মূল্যে বিক্রয় করব যেন আমার একটা মুনাফা থাকে, অর্থাৎ আমি একটা লভ্যাংশ পাই। আর এইটাই বলছে যে ব্যবসায় ও বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা। স্থানীয়ভাবে দোকানে ও মার্কেটে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করা হয়। বড় ব্যবসায়ীরা বিদেশ থেকে পণ্য আমদানি করেন এবং বিদেশে পণ্য রপ্তানি করেন। এই সকল প্রতিষ্ঠানে অনেক লোক চাকরি করে। বড় বড় ক্ষেত্রে দেখা যায় যে আমরা আমাদের দেশের কোনো জিনিস তৈরি করে সেটা বিদেশে সেল করছি, বিক্রয় করছি, আর সেটাকে বলে হলো রপ্তানি করা। আর বিদেশ থেকে যে জিনিসটা আমার দেশে প্রয়োজন সেই জিনিসটা বিদেশ থেকে কিনে এনে আবার পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়া, এটা কাজটা হলো একটা বড় কাজ। সেটা আমরা যে বিদেশ থেকে আনছি এটা হলো আমদানি করা। হ্যাঁ, যেটা আমরা বিদেশে পাঠাচ্ছি সেটা রপ্তানি, আর যেটা আনছি সেটা আমদানি। এটা হলো একটা বড় পরিসরে ব্যবসায়। আর ছোট পরিসরে ব্যবসাটা কি, ছোট পরিসরে যে দোকানপাট বলো বা মার্কেটে বলো, এখানে একটা জিনিস আমরা কিছু প্রয়োজন হলে এখান থেকে কিনছি, ছোট ছোট দোকান হতে পারে, সেটা পাড়ার মহল্লার দোকান হতে পারে বা মার্কেটের হতে পারে। এরপর আসছে অন্যান্য পেশাজীবী। অন্যান্য পেশাজীবীদের মধ্যে কারা আছেন, মনে করো এই যে আমরা শিক্ষক, তারপরে চিকিৎসক, তারপরে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী, তারপর ফার্মাসিস্ট, এনারা হলেন অন্যান্য আরও কিছু পেশাজীবী। আমাদের সমাজে এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ পেশা আছে, যেমন শিক্ষক আমাদের শিক্ষাদান করেন, প্রকৌশলী দালান, সড়ক ও সেতু তৈরি করেন। মানে প্রকৌশলী কী করেন, কৌশলে কীভাবে এই আমাদের দালান কোঠা বা রাস্তা, বড় বড় সেতু এগুলো তৈরি করলে এগুলো দীর্ঘদিন ধরে মানে ভালোভাবে থাকবে, কোনো সমস্যা হবে না, সেগুলো চিন্তা ভাবনা করে সুন্দর একটা ডিজাইন করে এগুলো তৈরি করার জন্য একটা ডিজাইন তৈরি করে সেটাকে আবার অন্যদের দিয়ে নির্মাণ করে, মিস্ত্রিদের দিয়ে বা অন্য কারোর সহায়তা নিয়ে আমাদেরকে এইভাবে সাহায্য করে থাকে। আর ফার্মাসিস্ট সুস্থ রাখতে ওষুধ তৈরি করেন। ফার্মাসিস্টরা কী করেন, আমাদের যে রোগ ব্যাধিগুলো হচ্ছে সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করে, তারপর বৈজ্ঞানিক যে পরীক্ষা নিরীক্ষা আছে সেই পরীক্ষা নিরীক্ষা করে তারপরে আমাদের জন্য ওষুধ তৈরি করে সেগুলো আমাদেরকে আবার পৌঁছে দিচ্ছে, যার ফলে আমরা সুস্থ থাকছি। আর ডাক্তার আমাদের চিকিৎসা করে সেবা দান করে। এর পাশাপাশি কিন্তু আরও কিছু পেশাজীবী আছে, সেগুলোর নামও আমরা আস্তে আস্তে জানব। এখন দেখো পৃষ্ঠা নম্বর 35-এ যে অনুশীলনী আছে, কী কী পেশাগত কাজ সম্পর্কে তুমি জানো তা শিক্ষকের সাথে আলোচনা করো। এসব পেশার মানুষ কাজের সময় কী বিশেষ কোনো পোশাক পরেন? দেখো আমরা কিন্তু সাধারণত দেখে থাকি যে ডাক্তারের কথা আমরা বললাম, পাশে ডাক্তারকে সাহায্য করার জন্য নার্স থাকে, তারাও কিন্তু একটা নির্দিষ্ট পোশাক পরে। আমরা এখন নার্সের কথা চিন্তা করলাম যে হ্যাঁ, একটা নির্দিষ্ট পোশাক তারা পরে। তারা কি কম্পিউটারে কাজ করেন, যার কথা চিন্তা করছি তারা কি কম্পিউটারে কাজ করেন? হ্যাঁ, অনেক ক্ষেত্রে তারা কম্পিউটারে কাজ করেন। এসব পেশায় কাজ করতে তাদের কি কোনো বিশেষ পরীক্ষা দিতে হয়?
অবশ্যই তাদেরকে একটা নির্দিষ্ট কোর্স কমপ্লিট করে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট নিয়ে তারপরে কিন্তু কাজে অংশগ্রহণ করতে পারে, বা সেবামূলক কাজগুলো হোক বা যে কোনো কাজ হোক তাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। সে ওই কাজের উপযোগী কিনা এটা কিভাবে বুঝবে? যে কেউ তো যে কেউ যে কোনো কাজ করতে পারবে না, তাই না? যে ডাক্তারি পড়েছে সে কিন্তু প্রকৌশলীর কাজ করতে পারবে, বা আমি একজন সাধারণ শিক্ষক হয়ে আমি কিন্তু চিকিৎসকের কাজ করতে পারবো না। তাই যে যেই কাজের উপযোগী সেই কাজে ভালোভাবে পড়ার লেখা শিখে বা প্রশিক্ষণ নিয়ে তারপর পরীক্ষা দিয়ে সেই কাজে ঢুকতে পারে। তারপর বলা হয়েছে যে খ নম্বরে এসো লিখি, নিচে দেওয়া প্রতিষ্ঠানগুলোতে কোন কোন পেশাজীবী কাজ করেন তার লেখো। বিদ্যালয়, এখন আমরা এই কাজটা বইয়ের ভিতরেই করতে পারি। বিদ্যালয়ে কারা কাজ করে? বিদ্যালয়ে কাজ করতে প্রথমে আমাদের যেটা মাথায় আসবে সেটা হলো বিদ্যালয়ে কাজ করতে শিক্ষক, শিক্ষক শিক্ষাদান করবেন, এর সাথে কাজ করতে হলো পরিচ্ছন্নতা করবেন। তারপরে হিসাব রক্ষক, যারা হিসাব নিকাশ করবে স্কুলের আয় ব্যয় নিয়ে হিসাব করবে, হিসাব রক্ষক। আর এই শিক্ষক কিন্তু বিভিন্ন বিষয়ের শিক্ষক হবে, বিভিন্ন বিষয় ভিত্তিক এই কথাটা আমরা লিখতে পারি, যেমন ইংরেজি শিক্ষক, বাংলা শিক্ষক, তারপর গণিত শিক্ষক, বিজ্ঞান শিক্ষক, তারপরে সমাজ শিক্ষক, এভাবে আমরা বিষয়ভিত্তিক শিক্ষক থাকি। এরপরে হাসপাতাল, হাসপাতালে আমরা কাদেরকে দেখি সাধারণত? হাসপাতালে আমরা দেখি কাদেরকে দেখি, প্রথমে যেটা মনে পড়ে যায় আমাদের সেটা হলো ডাক্তার বা চিকিৎসক, তাই না? এরপরে আছে নার্স, অবশ্যই কিন্তু পরিচ্ছন্নতা কর্মী থাকবে সেখানে। তারপরে আমরা এখানে অনেক সময় ফার্মাসিস্টও দেখি। কারণ যেসব হাসপাতালগুলোতে মেডিকেল হাসপাতাল মানে মেডিকেল কলেজ আছে সেখানে কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেখানে যে কোনো বিষয় নিয়ে গবেষণা করা হয়, যার ফলে ওখানে আমাদের ফার্মাসিস্টদেরও অনেক কাজে দেখা যায়। এরপরে আসছে হলো অফিস, অফিসে আমরা এই পরিচ্ছন্নতা কর্মীর হিসাব রক্ষক আমরা সাধারণত সব ক্ষেত্রেই দেখে থাকি। কারণ যে কোনো প্রতিষ্ঠানেই কিন্তু পরিচ্ছন্নতা কর্মী আমাদের প্রয়োজন, এবং ওই যে প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের আয় ব্যয় সকল হিসাব নিকাশ করার জন্য হিসাব রক্ষক লাগবে। তাহলে অফিসে আমরা দেখো কি কর্মকর্তা, কর্মচারী, এটা কোথায়? অফিসে। আর অবশ্যই পাশাপাশি আমি এই যে পরিচ্ছন্নতা কর্মী বলেছি এরা থাকবে, আর থাকবে হিসাব রক্ষক, কোন পেশা বেছে নিতে চাও এটা যার যার নিজের মতামত দিলে। আমি যখন সরাসরি তোমাদের সাথে ক্লাস করবো তখন কিন্তু তোমরা এটা আমাকে বলবে, তোমার বাছাই করা পেশায় কাজ করতে কি কি যোগ্যতা লাগবে সেটাও আমরা তখনই আলাপ করব। তোমার বাছাই করা পেশায় তুমি কোথায় কাজ করবে? অবশ্যই যে কাজ সে অনুযায়ী তোমার কাজের স্থানটা হবে, তাই আমরা এটা শুধু অনলাইনে যখন সরাসরি তোমাদের সাথে আমি কথা বলবো তখন এটা নিয়ে তোমাদের সাথে কথা হবে। এখন দেখো এখানে যাচাই করি কর্মস্থলের সাথে বিভিন্ন পেশার মিল, মানে কে কোথায় কাজ করে এবং মানে কে কী কাজ করে এবং তাদের কর্মের স্থল বা কাজের জায়গাটা কোথায় হবে। যেমন একজন শিক্ষক কি হাসপাতালে কাজ করবে?
আমরা শিক্ষকরা কি করি, আমরা সাধারণত আমাদের কাজের জায়গাটা কোথায়, বিদ্যালয়। তেমন ডাক্তার কিন্তু গিয়ে কোনো আদালতে কাজ করবে না, তাই না? তাহলে আমরা এখন দেখবো যে কাজের জায়গার সাথে কাজের মানুষটার মিল হবে কিভাবে। ডাক্তার বিক্রেতা, তারপরে আছে ব্যবস্থাপক, এরপরে আছে শিক্ষক, এরপরে আছে বিজ্ঞানী। এই হলো আমাদের পেশাগুলোর নাম, এগুলো হলো পেশা। এরপরে আমি এইদিকে কিছু কর্মস্থলের নাম দেব, মানে কাজের জায়গাটা, কর্মস্থল। কর্মস্থলে আছে দোকান, তারপরে আছে বিদ্যালয়, বিদ্যালয়ের পরে আছে গবেষণাগার, গবেষণাগারের পরে আছে হাসপাতাল, এবং সবশেষে আছে অফিস। হ্যাঁ, এই হলো আমাদের পেশা আর কর্মস্থলের তালিকা। এখন আমরা দেখবো যে কে কোথায় কাজ করবে। ডাক্তার, ডাক্তার কোথায় কাজ করবে? ডাক্তার কাজ করবে হাসপাতালে। বিক্রেতা কোথায় কাজ করবে? বিক্রেতা দোকানে কাজ করবে, অর্থাৎ দোকানে বসে সে কোনো কিছু বিক্রয় করবে। এরপরে আছে ব্যবস্থাপক, ব্যবস্থাপক কি করবে? অফিসে কাজ করবে। শিক্ষক, শিক্ষক কাজ করবে বিদ্যালয়ে। আর বিজ্ঞানী করবেন কি কাজ? গবেষণার কাজ করবে গবেষণাগারে। তাহলে এই হলো আমাদের মিলকরণটা, ডাক্তারের সাথে হাসপাতাল, বিক্রেতা, দোকান, ব্যবস্থাপক, অফিস, শিক্ষক, বিদ্যালয় এবং বিজ্ঞানী গবেষণাগার। ঠিক আছে, পৃষ্ঠা নম্বর 35 পর্যন্ত আজকের আমি আলোচনাটা রাখবো। একসাথে বেশি শিখতে গেলে আমাদের বোঝাটা ভালোভাবে বুঝতে পারবো না, পড়াটা আমাদের একটু বেশি এলোমেলো হয়ে যেতে পারে। আজকে আমি পার্ট এক এবং পার্ট এক এবং পার্ট দুই নিয়ে আলোচনা শেষ করলাম। এখান থেকে তোমরা কী করবে, খুব ভালো করে পড়ে ছোটো ছোটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। সেজন্য যে তোমাদের হ্যান্ডনোট আছে, হ্যান্ডনোটের সাহায্য নিতে পারো, আর নিজেরাও প্রয়োজনে হ্যান্ডনোটের পাশাপাশি কয়েকটা প্রশ্ন নিজেরা তৈরি করতে পারো। একইভাবে শূন্যস্থান পূরণও তৈরি করবে নিজেরা, আর খুব ভালোভাবে প্রতিটা লাইন ভালোভাবে পড়বে, বানানগুলো ভালোভাবে পড়বে, যেন কালিকর পূরণের নম্বরটা তোমরা পুরোপুরি পাও। ঠিক আছে, তাহলে পৃষ্ঠ নম্বর 32 এবং 34 ভালোভাবে রিডিং করে এর থেকে শূন্যস্থান পূরণ এবং ছোট প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। আজকে পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে আমার ইনশাআল্লাহ অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।